চীন সীমান্তে দ্রুত সড়ক ব্রিজ ও টানেল নির্মাণের ঘোষণা দিয়েছে ভারত মঙ্গলবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘোষণা দিয়েছেন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয় লাদাখে চীনা বাহিনী খানিকটা পিছিয়ে যাওয়ার মধ্যেই সীমান্তে পরিকাঠামো প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করেন রাজনাথ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ওই বৈঠকে বর্ডার রোডস অর্গানাইজেশনের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়া সীমান্ত এলাকায় পরিকাঠামো উন্নয়নে কী কাজ চলছে কতটা অগ্রগতি হয়েছে তা প্রতিরক্ষামন্ত্রীকে মন্ত্রীকে বিস্তারিত জানান বি আর প্রধান তবে সীমান্ত থেকে সেনাদের কিছুটা দূরে সরিয়ে নিলেও টহল দেওয়া বন্ধ করেনি ভারত রাতের বেলা হেলিকপ্টার ও যুদ্ধবিমানের সীমান্ত এলাকায় টহল দিতে দেখা যায় ভারতীয় বিমান বাহিনীকে